হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বলবো দূর থেকে ভালোবাসার মানুষকে কাছে আনার উপায় বা আমল সম্পর্কে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি দোয়া, যেই দোয়াটির মাধ্যমে আজ আমরা এই আমলটি সম্পন্ন করব এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দূরের থেকে ভালোবাসার মানুষকে কাছে আনব। তো আপনারা যারা কোনো ব্যক্তিকে ভালোবাসেন এবং সে ব্যক্তি রাজি নয়, সে ছেলে হোক অথবা মেয়ে, এবং আপনার বিয়ের প্রস্তাবে সে রাজি নয়, যেটাই হোক না কেন, এই ধরনের সমস্যার জন্য আজকের এই ভিডিওটি ব্যবহার করতে পারেন। তো এই প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে সেই ব্যক্তি আপনার মনের মতো, আপনার মনের মতো হয়ে উঠবে এবং আপনার ভালোবাসায় সাড়া যাবে। তো এই কাজটি আপনাকে করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। দিবাগত রাত বলতে 12টা থেকে রাত 3টা পর্যন্ত বোঝায়। ভিউয়ার্স, এবার আপনাদের বলবো যে এই ইয়াদুদু এই দোয়াটি কিভাবে আপনারা প্রয়োগ বা ব্যবহার করবেন। প্রথমে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা রাত 12টা থেকে রাত 3টার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। তো আপনি পাক পবিত্র হয়ে একটি একটি জায়গায় বসবেন এবং বসার পর টোটাল 11 বার আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 11 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনাকে চোখ বুজে 313 বার এই ইয়া ওয়াদুদু এই দোয়াটি আপনাকে 313 বার পাঠ করতে হবে। 313 বার চোখ বুজে এই পাঠ করার পর আপনাকে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো এভাবে যখন আপনি 3 দিন করবেন এবং মনে মনে আপনি প্রার্থনা করবেন আল্লাহ পাকের কাছে যে তিনি যেন আপনার সহধর্মিণী হন। তো এভাবে 3 দিন করলে, সুনির্দিষ্ট সময়ে 3 দিন করে গেলে আপনি অবশ্যই, অর্থাৎ আপনাকে 3 বৃহস্পতিবার কাজটি করতে হবে, অর্থাৎ 3 সপ্তাহ আপনার সময় লাগবে। 3 দিন এই কাজটি করলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মতো করে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।